বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। বন্ধুরা, তথ্যকণিকা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তিতুমীর আন্দোলন। বন্ধুরা, তিতুমীর আন্দোলন সম্পর্কে তোমরা সবাই অবগত আছো যে ভারতীয় উপমহাদেশ স্বাধীনতার পিছনে শহীদ তিতুমীরের যে অবদান এবং তার নেতৃত্বে যে আন্দোলনটা গড়ে উঠেছিল ভারতীয় উপমহাদেশে সেটি হচ্ছে তিতুমীর আন্দোলন, যেটাকে বারাসত আন্দোলন বলেও পরিচিত রয়েছে ইতিহাসে। তো বন্ধুরা, জেনে নেওয়া যাক এই তিতুমীর আন্দোলন সম্পর্কে, খুঁটিনাটি জানাবো ইনশাল্লাহ তোমাদেরকে। প্রথমেই বন্ধুরা পরিচয় করে দিই তিতুমীর আন্দোলনের প্রধান নেতৃত্বদানকারী শহীদ তিতুমীরের সঙ্গে। শহীদ তিতুমীর 24 পরগনা জেলার বারাসত মহকুমার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এই শহীদ তিতুমীর খুব ক্ষুদ্রকালে অর্থাৎ ছোট কালে তিনি একটি রোগে আক্রান্ত হন। শহীদ তিতুমীরের প্রকৃত নাম হচ্ছে সৈয়দ বিন নিসার আলী। সে রোগে আক্রান্ত হলে খুব তেতো ওষুধ তাকে খাওয়ার জন্য ডাক্তার পরামর্শ দেন এবং সেই তেতো ওষুধ খেয়ে সহ্য করাটা অনেক কঠিন হয়ে যায় বা খেতে চায় না শিশুরা। কিন্তু শহীদ তিতুমীর দেখা গিয়েছে ওই তেতো ওষুধটা খাওয়ার পরে সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পেরেছে, তার মধ্যে কোনো রকম ইতস্ততাবোধ হয়তো বা না দেখে সবাই তাকে তিতুমীর বলে আখ্যায়িত দিয়েছিল। পরবর্তীতে তিতুমীর ধর্মব্রত হজব্রত পালনে মক্কায় গমন করেন। পরবর্তীতে তিতুমীর ভারতীয় উপমহাদেশে ইংরেজদের শোষণ ব্যবস্থা দেখে নিজেই অনেকটা নিজের কাছে কষ্টদায়ক দুঃখ অনুভব করলে পরবর্তীতে এই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে বারাসত বিদ্রোহ বা তিতুমীর বিদ্রোহ। 1831 সালে নারিকেল বাড়িয়ায় শহীদ তিতুমীরের নেতৃত্বে একটি বাঁশের কেল্লা নির্মাণ করা হয়। সেখানে অনেক যুব সম্প্রদায় সংগঠিত হয়ে ইংরেজদের প্রতিহত করার জন্য ট্রেনিং ব্যবস্থা মতো করা হয় যেখানে বাঁশের কেল্লা। ওই বাঁশের কেল্লায় ট্রেনিং অবস্থায় তখন ইংরেজরা বুঝতে পারে যে সেটা তাদের জন্য হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে। এই হুমকি স্বরূপ হওয়ার ফলেতে বা ইংরেজরা লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্টকে নেতৃত্বে একদল ইংরেজ বাহিনী ভারতে পাঠান এবং এটাকে প্রতিহত করার জন্য 1831 সালে অক্টোবর মাসে এই নারিকেল বাড়িয়া বাঁশের কেল্লা নির্মাণ করা হলেও 1831 সালেরই 19শে নভেম্বর এই বাঁশের কেল্লার উপরে কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে হামলা করা হয়। এখানে জানিয়ে রাখি বন্ধুরা যে তিতুমীরের প্রধান সেনাপতি হিসাবে যার নাম আসে গোলাম মাসুম। এই 1831 সালে যখন এই বাঁশের কেল্লাকে আক্রমণ করে প্রতিহত করা হয় এবং তিতুমীর শহীদ হন, এই গোলাম মাসুম জীবিত অবস্থায় ইংরেজদের হাতে আটক হন এবং গোলাম মাসুমকে ফাঁসি দিয়ে হত্যা করে ইংরেজ বাহিনী। বন্ধুরা, আর একটা বিষয় হচ্ছে জেনে রাখি যে এই বারাসত আন্দোলন যেটা ইতিহাসে সেটি হচ্ছে তিতুমীর আন্দোলন। অনেক সময় আমাদের গুলিয়ে যায় যে কোনটি বারাসত আন্দোলন আর কোনটি তিতুমীর আন্দোলন। তো বলে রাখি যে বারাসত আন্দোলন আর তিতুমীর আন্দোলন একই আন্দোলন। ধন্যবাদ বন্ধুরা আমাদের সঙ্গে থাকার জন্য।